লালবাজার অভিযান এসএফআই ডিওয়াইএফআই সেই অভিযানের দিকে নজর রাখবো। মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাতজনকে লালবাজারের তরফে তলব করা হয়েছিল সাত বাম নেতা নেত্রীকে, তারাই লালবাজারে গিয়েছেন আর আজ কলেজ স্কোয়ার থেকে তাদেরকে নিয়ে মিছিল শুরু করেন বাম কর্মী সমর্থকরা, ছাত্র যুব সংগঠনের কর্মী সমর্থকরা। তারা বিপুল সংখ্যায় সমবেত হয়ে প্রবল বৃষ্টির মধ্যেই এই মিছিল করে তারা এগিয়ে যেতে থাকেন লালবাজারের উদ্দেশ্যে। বিবিগাঙ্গুলির স্মৃতি তাদের পথ আটকায় পুলিশ, আর সেখান থেকেই শুধুমাত্র যাদের তলব করা হয়েছে তারাই লালবাজারে যেতে পারবেন স্পষ্ট জানায় পুলিশ। আর এরপরেই মীনাক্ষী মুখোপাধ্যায় সহ সাতজন যাদের তলব করা হয়েছিল, সমন পাঠানো হয়েছিল, তারা লালবাজারে গিয়েছেন। দীপশিতা ধর, মীনাক্ষী মুখোপাধ্যায়ের বক্তব্য আপনাদের শোনাবো। পুলিশের বাহিনী সবসময় মানুষের বাহিনীর কাছে পরাজিত হয়েছে, ইতিহাস সাক্ষী আছে। আজকে আর একবার সাক্ষী হব আমরা। পুলিশ সমন পাঠিয়েছে, নোটিশ পাঠিয়েছে যাতে আমরা প্রতিবাদ না করি, তাই দোষীদেরকে, ধর্ষকদেরকে, রেপিস্টদেরকে, স্বাস্থ্য দপ্তরের দুর্নীতিবাজদেরকে ধরার জন্য যে পুলিশ ধরতে পারছে না, তাই তাদেরকে সাহায্য করতে হবে। আর এতে পাই ডিওয়াইএফআই একবার সবথেকে বড় দোষ হলো, আমরা আমাদের বুক দিয়ে মৃতার গাড়িটা আটকেছিলাম, কুতুবমিনার হল যেদিনকে ওরা ভেঙে দিতে চাইছিল সেদিনকে আমরা আটকেছিলাম। গোটা রাজ্যের মানুষকে আমরা স্যালুট জানাচ্ছি, রাস্তায় থাকুন। এতদিন বলেছি উই ওয়ান্ট জাস্টিস, এবারে আমরা বলছি ফাইট ফর জাস্টিস। ফাইট করেই আমরা আমাদের অধিকারকে ছিনিয়ে নেবো। আজ গোটা রাজ্যের মানুষ রাস্তায় আছে, শাসক হুঁশিয়ার হয়ে যাক। লড়াই করে অধিকার ছিনিয়ে নেওয়ার বার্তা দিচ্ছেন মীনাক্ষী মুখোপাধ্যায়। তার বক্তব্য, রাজ্য প্রশাসন দোষী বা অপরাধীদের খুঁজে পাচ্ছে না, কিন্তু প্রতিবাদীদের তলব করা হচ্ছে, সমন পাঠানো হচ্ছে। এভাবেই আজ পুলিশ রাজ্য প্রশাসনের উদ্দেশ্যে তোপ দাগেন মীনাক্ষী মুখোপাধ্যায়, দীপশিতা ধররা। এই মুহূর্তে লালবাজারের ভিতরেই রয়েছেন তারা, তাদের তলব করেছিল লালবাজার। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি ২৪ ঘন্টা।